তো ভাই, আজকে ভিডিও করা স্পয়েল হয়ে গেলো, তাই তো? স্পট চেঞ্জ, স্পট পুরো চেঞ্জ হয়ে গেল। তো স্পট কি টুইস্ট আছে আজকে আমাদের কাছে, কোনোরকম কোনো স্ক্রিপ্ট নিয়ে তো ভিডিও করবো কীভাবে আমি জানি না। এই বিন্দাস ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই বিন্দাস হতে পারো, তোমার সময় বিন্দাস হবে কাটছে। তো ভাই, আজকে আবার চলে আসলাম ভিডিও করতে, কিন্তু আজকে একটু টুইস্ট আছে। আজকে আমাদের কাছে কোনোরকম কোনো স্ক্রিপ্ট নিয়ে তো ভিডিও করবো কীভাবে আমি জানি না। তো আমরা, তুই আছিস, তোর ভাইকে পাস সব কিছু আছে, এটা যে কটা স্ক্রিপ্ট লাগবে, চারটি স্ক্রিপ্ট আছে, সেটা ওটা তুই আছিস বলে ওটাই তো ভয় আমার। গজব বেজ্জতি হ্যায়। স্ক্রিপ্ট নেই মানে চার কানে স্ক্রিপ্ট আছে বলে স্ক্রিপ্ট নেই, তুই তাদের ওটা বন্ধ কর, ভিডিও বন্ধ কর। অন্ধকার, এখন গরমকাল পড়ে গেছে, অন্ধকার ভাই। তুই তুই তো লাগে বানাবো। এ ভাই, আমি ছেলে ভাই, গান্ডু, সমঝ রে, সমঝ রে, সমঝ রে না। আমি তো লাগে ভিডিও বানানোর কথা বলছি, ও তোর প্রাণ বানানোর কথা বলছি না। না না, তোর তো আর একটু চিন্তা ভাবনা আলাদা, তাই জন্য বলছি না। আর কি মাঠে এসে বানাতে হবে, মাঠে ফাঁকা মাঠে প্যান খুলে দৌড়াবি, তোর প্যান খুলে একটা ভিডিও বানাই, স্ক্রিপ্টে তুই প্যান খুলে দৌড়াবি, আমি তোর পেছনে বাসি না দৌড়া পোতে বাসি কিছু করবো। তো যাই হোক ভাই, আমরা যেখানে থাকবো আর বাওয়ালি হবে না, এটা তো কখনো হতেই পারে না ভাই, কি তাই তো? আরে দেখ তার এদিকে তাকা, তুই ক্যামেরার দিকে না না, তুই এই দাঁতটা খুলে নিয়ে গেলে বিক্রি করলে কয় টাকা পাবো বলতো? এই এই মোটাই দাঁতটা, এই মালটা চোর স্বভাব, সব জায়গায় চুরি করে প্ল্যান বের করে ভাই। এ যেখানে থাকবে সেখানে আমরা মারামারি, মানে মোটমাট আমরা লোকের কাছে মার খাবো, ঠিক আছে? তোর কি টাকা লাগবে না রিচার্জ করার জন্য? রিচার্জ করার টাকা লাগবে না, ভিডিও ছাড়বি লাগবে না? ক্রেজি ক্রেজি আসছে না, তাই তো? না ক্রেজি ক্রেজি কে আমি বললাম ভাই রিচার্জ করার টাকাটা নিয়ে যা আমার কাছ থেকে ভাই, কোনো বিজনেস কোনো ব্যাপারই না, মানে টাকার কাছে কোনো ব্যাপারই না, হাতের ময়লা ময়লা। ও জানে এখানে চুতিয়াপা হবে, আসলে চুতিয়াপা করছিস ওর জন্য আসবে না। মো হাতের ময়লা করলাম ভাই, আয় ভাই টাকাটা নিয়ে যা, বলে ওর কে যাবে, আরে টাকাটা তো নিয়ে যা, ওর ব্যাংক মানে হাতের ময়লা টাকা ভাই। ও মাই গড, ওয়াও ভাই, আজকে ভিডিও করা স্পয়েল হয়ে গেল, তাই তো? স্পট পুরো চেঞ্জ হয়ে গেল, তো স্পটটা দেখিনি ভাই, ফাঁকা রাস্তায় ভিডিও করতে হচ্ছে। এখানে ঠিকানা দিয়ে দিচ্ছে, যদি কেউ প্রেম করতে চাও গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবে, পুরো একদম ফাঁকা, কেউ নেই, দেখ দেখা আশেপাশে দেখা, বড় বড় বাড়ি, ওর বড় চাপ নেই, ওর বড় এক্সপিরিয়েন্স আছে। আরে কি বলতো, কলকাতা গ্রাম ভাই, জানিস তো কলকাতা গ্রাম, তাই জন্যই এরকম আশেপাশে এরকম গ্রাম। ও কত বড় বড় ভাই, কি গ্রাম ভাই, কি গ্রাম ভাই, ডিজিটাল গ্রাম নেই, মেট্রো মেট্রো গ্রাম, মেট্রো সিটি হয় আগে তো, আর মেট্রো ভিলেজ, তাই তো, মেট্রো ভিলেজ ভাই। পুরো একদম স্পয়েল হয়ে গেল আজকে ভিডিও করাটা, আর আশেপাশে বাড়ি থাকলে যথেষ্ট অকওয়ার্ড ফিল হয়, তাও কিছু করার নেই ভাই, ভিডিও বানাতে হবে, আর যার জন্য আমরা শুট করতে পারলাম না ওখানে তাই আমাদের স্পটটা চেঞ্জ হলো। তো এখানেই দেখি কিছু যদি ভিডিও করা যায়, তো স্ক্রিপ্ট দেখি ভাই, স্ক্রিপ্টটা বের করবি না? ক্যামেরা, ও আচ্ছা, এই এই ফোনে স্ক্রিপ্টটা যেহেতু আমি অন্য ফোন বের করে অন্য ফোনে আমি ভিডিও করছি, তো চলো স্ক্রিপ্টটা দেখতে থাকি। তো বের কর স্ক্রিপ্টটা, বের কর। আমি লিংকটা দিয়ে দিচ্ছি যাতে পারবে, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব, অন্য কিছু বলছি না, সাবস্ক্রাইব করে দাও। কি তাই তো, কোথায় যাবো ভাই? নিমতলায়, কিন্তু তাড়াতাড়ি কর, অন্তর ভূত পেতে নি, কি বলিস, পেতনি ছায়া করবে, মেয়ে মেয়েদের মেয়েদের ইগনোর করে গেছে, পেতনির ইগনোর করতে পারবো না, ধরে নিয়ে চলে যাবে তোর গার্লফ্রেন্ড, এটা পেতনি ভাই, ছিল পেতনি, ছিল ছিল, আচ্ছা পাঁচটার কথা
ফার্স্টের কথা এখন 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 শাকচুন্নি হয়ে গেছে এখন শাকচুন্নি হয়ে গেছে কে ওটা বন্ধ কর কি জিজ্ঞেস করবো ওটা ওটা স্পয়েল করে দে ভিডিও আরে ভাই তা আমি এই ভিডিও ছাড়বো তারপরে এই ভিডিও ছাড়বো নাকি তুই এসে জিজ্ঞেস করবি তুই বলবি যে ভাই তোর না সামনে পরীক্ষা তাই বল আমি বলবো হ্যাঁ সামনে পরীক্ষা তো আসছে ভাই ফাইনাল পরীক্ষা হবে তারপর তুই বলবি তো কি ভাবছিস পাঁচ মাস কি করবি নাকি তাই আমি বলবো যে রেজাল্টের দিন নিউজ পেপারটা দেখে এই নিস বা খবরের চ্যানেলটা খুলে এই নিস তারপর তুই বলি অবাকে বলি পাশ করবি তাই আমি বলবো না রে সুসাইড করবো ভাই ভালো কন্টেন্ট ভাই কিরকম লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিও তো তোমরা শর্টে দেখতেই পারবে তো ভিডিওটা করে নিই তারপর আবার আসছি এইচএস চাপেন না তাই আমরা তো গান পড়াশোনা করছি এইচএস চাপেন না ভাই ঠিক আছে ভাই না ভাই ওরে বাবা এইচএস কি এইচএস তো ফাইভের এক্সাম না এইচএস কি সাড়ে বলে এইচএস এই এইচএস চাপেন এই তো ক্যামেরা ধরে দিবি স্যার আরে ক্যামেরা ধরতে লাগবে পাগল ক্যামেরা ধরতে ভাই আজকে ভাই দেখো আজকে একটা আমরা গরিব আমাদের ক্যামেরা ম্যান নেই বলে আমাদের সাথে নাইস হবে হচ্ছে দেখছো ভাই ওকে 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 আমরা টাকা দিই ওকে আমরা টাকা দিতে পারি আমরা এতটাই গরিব যে 200 টাকা চশমা পড়ে আছে ঠিক আছে হাতে একটা ঘড়ি আছে 100 টাকার আমরা এতটাই ভাই 1000 টাকা 1000 টাকার ঘড়ি নীলু নীলেশের কালকে এক্সাম আমি কল করছি নীলেশ ইজ কলিং আর নীলেশ ইজ কলিং অ্যানাদার লাইফ ও মেয়েদেরকে বলছে চোতা করার কথা আয় না দাদারে আয় না এ ভাই আয় ভাই তাহলে তুই আয় তাহলে সেই বুঝে আমরা শুটটা স্টার্ট করব দাদারে আয় তো ভাই ক্রেজি কে বারবার বলছি ভাই আয় ভাই আয় ভাই না আরে ভাই এডব্লিউএম দেবো ভাই না না ওর 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 লজিকটা ওর লজিকটা একটু অডিয়েন্সকে বলে দে কার লজিক ওর লজিক ওর 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 কলেজের এক্সটারনাল এক্সাম সব থেকে টাফ ওর কাছে ভাই তাই তো আমার আমার 17 তারিখ থেকে আমার কলেজে আমার এপিসি কলেজে পরীক্ষা সরি কলেজের নাম বলে দিলাম এখন থেকে টেনশন করে শুট বন্ধ করে দিয়েছে বল বল চলো ভাই বাওয়ালি অনেক পরিমাণে হচ্ছে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে ভিডিও স্টার্ট করি ক্রেজি আবার ফোন করেছে ভাই বহুত তেজ হো রহা হ্যায় বহুত তেজ আরে ভিডিও মারছে দাঁড়া বানিয়ে আসি যাবো না তোর বাড়ি যাবো না তোর বাড়ি এইখান থেকে উড়িষ্যালা যাবো না এমনি এমনিতে তুই কি গেলে খেতে মেতে দিস না ভাই আমার জানিস তো চাল্লির খিদে মেতে ওকে তুই জলও দিস না ভাবো কি নাইনসেবি ভাই বলছে টয়লেট খেতে ছি ভাই এত বড় অপমান চাল্লি আমি মানতে পারছি না ভাই আমি যদি মানুষ হয়ে থাকি আমি ওর বাড়ি জীবনেও যাবো না ভাই জীবনে যাবে না কিন্তু কালকে যাবে মানুষের মধ্যেই পড়ে না মানুষের মধ্যেই পড়ে না ভাই কি বেইজ্জতি ভাই বাওয়ালি করতে করতে কোন লেভেলে চলে যাচ্ছে ভাই বুনা শর্ত তো ক্রেজি ভাই আমি আমি ক্যামেরা বন্ধ করছি ভাই আমি আর ইনসাল্ট নিতে পারছি না ভাই ওর আমি 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 আবার রিপিট করছি ওর প্লাস ক্রেজির চ্যানেল চ্যানেল লিংক না না চ্যানেল লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তুই বুনো শুয়োর তোর তোর মানে না না কোন ছেলে তোর প্রজেক্ট কি 11:30টার সময় ঘুম থেকে ওঠে কে ওঠে 11:30টার সময় ঘুম থেকে আমি উঠি ভাই তাহলে তুই বুনো শুয়োর না হ্যাঁ বুনো শুয়োর 11:30টার সময় ওঠে ভাই সেই জিনিস তো আরে আমি 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 তো 12:30টায় উঠি তো 11:30টায় উঠি ভাই দেখ ব্যাপার তফাৎ আছে তুই 12:30টা বেশি না 11:30টা বেশি ভাই আমি সেটা বুঝতে পারছি না ডিফারেন্ট তো হে ভাই না
না তুই আমাকে বোঝা একটা 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 এডিটর কতক্ষণ ধরে এডিট করে আমাকে বোঝা রাত 3টা বাজে এডিট করছিস কালকে সিরিয়াসলি বলছি কালকে রাত 3টা অবধি আমি এডিট করেছি সিরিয়াসলি বলছি আমি রাতে 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 অনলাইনে আমি ক্লিপ নিয়েছি ভাই তুই জানিস ভাই রাতে অনলাইনে ক্লিপ নিয়েছি না ভাই ভাই ক্রেজি শুন শুন কথাটা শুন রাতেও এডিট করছে না রাতেও অন্য কিছু করছে ভাই আমরা থ্রি দেখতে যাচ্ছি হচ্ছে করছে অন্য কিছু দেখা গেল মোবাইলে ঘাটছে অন্য কিছু বলে দিচ্ছে এডিটের কথা এই পৃথিবীতে আগের দিনকার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সব একদম পুরো ঝাঁকানাকা করে দিয়েছি ভাই ঝাঁকালাকা বুম বুম ঝাঁকালাকা বুম বুম তাতে ওটার এফেক্ট পড়ে না আগের দিনকার রাতে গার্লফ্রেন্ডই না এফেক্ট পুরো পড়ে তাহলে ভাই আগের দিনকার রাতে সব লিখে না তুই ওর দাদা তো দেখলে দেখো দাদা দেখবে আর বলছি তো ভাই এগেইন আবার স্পট চেঞ্জ করতে হলো এগেইন না এগেইন 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 ও ভাই আমাকে ও নাকি আমাকে ভাই ভাই তুই একটু স্পষ্ট করে বল ভাই ঠিক আছে একটু স্পষ্ট করে বল ভাই আমরা আমরা মূর্খ তো বুঝি না জানিস তো একটু স্পষ্ট করে বল ভাই ভাই এত এতদিনে এতদিনও সত্যি কথা বললো ভাই আসলে ছটা ভিডিও এডিট করে ছয় জায়গায় ছাড়তে হবে ইউটিউবে দুটো ফেসবুকে তিনটে চারটে ফেসবুকে চারটে ইনস্টাগ্রামে দুটো তাহলে বাহ সাতখানা সাত জায়গায় ছাড়তে হবে সাত আট জায়গায় ছাড়তে হবে বাহ 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 বাহ